It hurt me, it did, several times. It hurts to admit that we're no different. I find it hard to commit, but you don't need. Good morning, guys. Welcome back to my channel. আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আজকে হচ্ছে 1st February, আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো চলো আজকে আমার ব্লগ আমি এখান থেকে শুরু করলাম। আজকে একটুখানি ওরই মধ্যে একটু ভালো আছি, যে কারণে আজকে একটুখানি এইভাবে ব্লগটা শুরু করছি। যদিও আজকে আমাকে একটুখানি টলতে টলতে বেরোতে হবে, কিছু করার নেই, একা সংসারে থাকলে পুরোটা নিজেকেই করতে হয়। সুতরাং আমি একটা কাজে একটু এখন বেরোবো, তো যে কারণে ড্রেস পরে নিয়েছি। তো বাবান বললো তুমি ড্রেসটা পরো, আমি তোমার চাটা করি, তো তুমি চা খাও, খেয়ে তারপর তুমি বেরো। তো চাটা খাবো, চা খেতে খেতে ওতে অবশ্যই তোমাদের সঙ্গেও কথা বলবো। চলো, এই যে মেয়ে দিয়ে গেছে আমাকে চার বিস্কিট, তো চা বিস্কিটটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে আগে আমি আমার কাজটা সেরে এসে তারপর আবার তোমাদের সাথে বকবক করব। তবে তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন, কাল তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, যে প্রশ্নের উত্তরে তোমরা সবাই আমাকে বলেছো না দি তুমি গল্প বলো, কারণ তোমার গল্প শুনতে ভীষণ ভালো লাগে। অনেক অনেক থ্যাংক ইউ। এই দেখো, আমাকে আর্জেন্ট রিকোয়ার্ড, আমাকে বেরোতেই হবে, আমার সেকেন্ড কোনো চয়েস নেই না বেরোবার। সেই জন্য এই দেখো আমি থুতনিতে বা কপালে মাস্ক পরিনি, এই যে নাক টু মুখ কভার করে নিয়েছি, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, আর একে অপরের মধ্যে দূরত্ব তো নিজেকেই এটা তৈরি করতে হবে। তো চলো রাস্তায় বেরোই, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলো, আমি সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলাম, যে আর্জেন্ট কাজেতে বেরিয়েছিলাম সেই আর্জেন্ট কাজ কমপ্লিট করে সব জিনিসপত্র নিয়ে বাড়ি চলে আসলাম। ও ঘরে ভাবলাম বসে করি শ্যুটটা, তারপর পারলাম না, কারণ ওঘরে খুশির এখন এক্সাম চলছে। আজকে গতকাল হয়েছে মডেল সায়েন্স, আজকে হচ্ছে ড্রয়িং এক্সাম, তো অ্যানুয়াল এক্সাম এবার খুশি শুরু হবে। সুতরাং জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে বলতে পারো। তো যাই হোক, আমি কিছু জিনিসপত্র মার্কেট থেকেও নিয়ে আসলাম, কারণ এগুলো আমার একদম ফুরিয়ে গেছিলো আর কি, খুব আর্জেন্ট রিকোয়ার্ড ছিল। দেখাই, এই দেখো টেট্রা প্যাকেরই দুধ নিয়ে আমি এই টেট্রা প্যাক দুধ নিয়ে এসেছি, আর এখানে তোমার নিয়ে এসেছি একটা বড় আমুল দই, আর এগুলো খুশিদের জন্য। এই বিস্কিট দেখো, এটা নিমকি মতো, এত সুন্দর খেতে, আমার চায়ের সাথে এটা খেতে প্রচণ্ড ভাল লাগে। এই বিস্কিট এনেছি আমি দু প্যাকেট, আর একটা জিনিস আমার নতুন খাওয়ার কি শুরু করেছি বলতে পারো, ট্রেনে বিক্রি হতো না, এখানে এরকম প্যাকেট করে বিক্রি হয়। আমি এটা খাবো, সেটা খাবো, কিছু একটা খেতে ইচ্ছা করে, তখন দুটো মটর মুখের মধ্যে ছুঁড়ে দেওয়া, পুরো চিনচিনি ব্যাপার। এটা একটু মিক্স ভেজ ট্রাই করেছি এই। তো চলো, আজকে রান্নাটা দেখালাম না, কারণ আমি একটুখানি মানে এই খুচখাচ মার্কেটের ফার্কেটের কাজে একটু ব্যস্ত ছিলাম, একটু আর্জেন্ট কাজে কোনোরকমই হেলে দুলে টলতে টলতে আমাকে বেরোতে হয়েছে, যে কারণে রান্না পুরো শেয়ার করতে পারিনি কোনো রকমে মা মেয়েতে একটু আধ করে এইটুকুই। আর যেহেতু মঙ্গলবার, আমাদের বাড়িতে পুরো নিরামিষ, বলি পনির সব সবজি যা ছিল সেটা দিয়েই ওই একটু ক্রিম দিয়ে ওটা করে নেওয়া হয়েছে। আলুর দম তো বাবন ভালো বানায়, বাবন বানিয়েছে, ওদের ভাত আর আমার হচ্ছে রুটি, এই হয়েছে। তো চলো আগে দৌড়ে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর কথা বলছি। চলো, ভাবলাম সবটুকু যতটুকু পারলাম ততটুকু দেখালাম, কারণ শরীরটা এখনও যে একদম 100% পারফেক্ট তা হয়নি। শরীর বলছে না রে এখন রেস্ট নে, আর আমি শর্মিষ্ঠা বলছি না রেস্ট দেওয়া যাবে না। তো যাই হোক, লক্ষ্য থেকে অনেকটা দূরেই আছি, তবু লক্ষ্য তো পূরণ করতেই হবে, তার জন্য পরিশ্রম আমাকে করতেই হবে, বিনা পরিশ্রমে কোনো কিছু জুটবে না। তো শরীর বলে লাভ কী যে শরীরকে। তো চলো যাই হোক, ব্লগটাকে এন্ড করতে হবে, তো ব্লগ এন্ড করবো আবার একটা গল্প দিয়েই করি, কারণ আমি বলেছিলাম তোমাদের সবাইকে যে যদি তোমাদের গল্প শুনতে ইচ্ছা করে কমেন্ট বক্সে জানাবে তবেই আমি আজকে গল্প বলবো, না হলে নয়। তোমরা প্রত্যেকে আমাকে বলেছো গল্প, যদি গল্প তো শুনবোই, তার মধ্যে অনেকে বলেছো যদি গল্প না বলো ব্লগ দেখবো না। সে আর কী কাণ্ড, সে কী কাণ্ড, বন্ধু কেটে যাওয়া মানে আমি পুরো হতাশ হয়ে যাব, আমি তো পুরো একদম চিনি চিনি থাকবো না গো, পুরো পানসে হয়ে যাব, বুঝেছো। তো যাই হোক, তোমাদের জন্য আজকের এই গল্পটা, একবার এক গুরুর আশ্রমে অনেক ছাত্ররা বসে পড়া করছেন, গুরুদেব এমন একটা কিছু বোঝাচ্ছেন যেটা সবাই বুঝছে, কিন্তু একটি বাচ্চা কিছুতেই বুঝছে না। গুরুদেব নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু ছাত্রের মাথায় মানে শিষ্যের মাথায় সেটা ঢুকছে না। তখন গুরুদেব তখন শিষ্যকে কাছে ডাকলে, ভীষণ প্রথমে রেগে গেছেন, তারপর শিষ্যকে কাছে ডেকে বললেন তোমার হাতটা একবার দেখি। তখন শিষ্য তার হাতটা গুরুর সামনে মেলে ধরলো, গুরু বললেন যে তোমার বিদ্যার যে রেখা সেটাই ওখানে নেই,
বলে যেহেতু তোমার বিদ্যার রেখা নেই তাই তোমার আর পড়াশোনা হবে না, তুমি তোমার বাড়ি ফিরে যাও। তখন শিষ্য বলল, গুরুদেব আমার হাতে বিদ্যার রেখা নেই, এ কেমন কথা বলছেন? বললো, যেটা বললাম সেটা সত্যি কথা, তোমার জন্য হয়তো বিদ্যা নয়, তাই তুমি পারলে তুমি ফিরে যেতে পারো। তখন শিষ্য তার কোমরে রাখা একটা এইটুকানি ছোট্ট ছুরির মতো সেটাকে বার করলো। বার করে যেই জায়গাটায় গুরুদেব দেখিয়েছেন বিদ্যার রেখাটা কোনখানে, সেখানটা ছুরিতে করে একভাবে কাটতে লাগলো। হাত পুরো রক্তাক্ত হয়ে গেল। যে ছুরিটা সে রোজ সকালবেলায় তার দাঁতন করবার জন্য সে কেটে রাখে, সেই ছুরিটা দিয়ে সে বিদ্যার রেখাটা নিজের হাতের মধ্যে তৈরি করে নিল। গুরু অদ্ভুত হয়ে তার দিকে তাকালেন। তারপর গুরু তার মাথায় হাত দিয়ে বললেন যে সেটা সত্য কথা, যদি হাতে রেখা থাকে তবেই যে আমার অর্জন হবে তা কিন্তু নয়, কারণ দেখো অনেকেরই তো থাকে না যাদের দুটো হাত নেই, তা বলে কি তাদের ভাগ্য নেই? তো সেরকম গুরু তাকে বললেন, তোমার হাতে রেখা নেই মানে যে তোমার হবে না তা নয়, দৃঢ় নিশ্চয় আর অত্যধিক পরিশ্রম করলে তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতেই পারো। এই বলার পর সে গুরুকুলে প্রচণ্ড পরিশ্রম করলেন, এবং যাকে আমরা হয়তো মহর্ষি পাণিনি বলে চিনি, এবং যিনি অষ্টাধ্যায়ী সূত্র অর্থাৎ ব্যাকরণ গ্রন্থ রচনা করেছিলেন, এবং যেটা সো কল যাকে আমরা বলি আমাদের ভারতবর্ষের মানে আনাচে কানাচেতে সর্বজন বিদিত বা সবাই যাকে জানে, এত বড় একজন দিগ্গজ মানুষ যার হস্তে নাকি বিদ্যার রেখা ছিল না, নিজের দাঁতুন কাটার ছুরি দিয়ে যে বিদ্যার রেখা তৈরি করেছিলেন এবং সেই বিদ্যার রেখা তৈরি করে নিজের এই জায়গাটাকে পাল্টে ফেলেছিলেন। অর্থাৎ আমি এটা কাউকে ছোট করে না, মানে আমরা অনেক সময় করি, ইভেন আমিও হয়তো কখনো করি, হাতে দেখি তো এই রেখাটা আছে কি না, আমার এটার সাথে এটা জীবনে মানে হবে কি না, যদি পরিশ্রম না করি আর হাতে যদি রাজ মানে কি বলে ওটাকে কি বলে না রাজযোগ, হাতে যদি সেই মার্কটা থাকে অথচ আমি কোনো পরিশ্রম করলাম না, খাটে শুয়ে থাকলাম, আমি কি রাজা হতে পারবো? কখনো না। রাজাও তার পরিশ্রম করে রাজত্ব অর্জন করে, তাকে যুদ্ধ করতে হয়, নানা কাজ করতে হয়, অর্থাৎ ছোট থেকে বড় সব রকম কাজে অক্লান্ত পরিশ্রম। যদি তুমি পরিশ্রম করো আর তোমার মনের মধ্যে যদি ইচ্ছাটাকে দৃঢ় নিশ্চয় করে দিতে পারো, তুমি তোমার এখানটাকে পাল্টাতে পারো। আমার জীবনেও এরকম জল জল উদাহরণ আছে। আমি অনেক চেষ্টায় কী করেছি সেটা অন্য একটা ব্লগে না হয় বলবো, আজকের ব্লগে না হয় এটা নাই বা থাকলো, যদি জানতে ইচ্ছা করে বলো, নিশ্চয়ই সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। এমন কি ঘটনা যে এত জোর দিয়ে তোমাদেরকে এই লাইনেরটা বলতে পারলাম যে এটা সত্যিকারের একদম মানে সত্যি ঘটনা, যে চাইলে আমি সব করতে পারি, আমার হাতের রেখা তাতে থাক আর না থাক, আমার কপালের লেখনই আমি পাল্টাতে পারি। তো তার জন্য দুটো জিনিস দরকার, প্রচণ্ড পরিশ্রম দরকার, আর দ্বিতীয় হচ্ছে কি বলবো একটা দৃঢ় নিশ্চয় মন দরকার। এমন অনেক হবে, যেমন আমি নাম করছি না, গতকাল আমি একজনের ব্লগ দেখছিলাম, ভীষণ ভেঙে পড়েছে, ভীষণ কাঁদছে, 1000 সাবস্ক্রাইবারের দরজা এসে তার সাবস্ক্রিপশান কেটে গেছে। যদি তোমাদেরকে বলতে হয়, আমার 1000 সাবস্ক্রাইবার হতে আমার হয়তো হার্ডলি 6-7 মাস লেগেছিল, কিন্তু এই 7 মাসের জার্নি যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা চমকে উঠবে, আমি কত ভেঙে পড়েছি জানো? কারণ আমার রোজ সাবস্ক্রিপশান কেটে যেত, বন্ধু কেটে যেত। আর দ্বিতীয় কথা, যেদিন 1000 হয়ে গেছে, যদি আমি কমিউনিটি তখন অবধি আসেনি, সেই দিন রাত্রিবেলায় 50 কেটে গেছে। কিন্তু হ্যাঁ, ওই আমার একটাই নীতি, ভেঙে পড়েছি, মেয়েদের সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, বাট একদম কেঁদে হতাশ হয়ে মানে দিশাহীন হয়ে যায়নি। ওই যে হাতে থাক আর না থাক, এখানে লেখাটাকে আমাকে পাল্টাতে হবে, আমার যুদ্ধ এর সাথে। কারণ জানি না তোমরা যারা আমার ব্লগ দেখো খেয়াল করেছো কিনা, এটা আমার জন্মগত ফাটা, কিন্তু আমি কখনো বলি না আমার কপাল ফাটা, কারণ আমার মনে হয় যা আমি পেয়েছি তা আমাকে অর্জন করে নিয়েছি। কি জানি কতটা এখানে লেখা ছিল, এসব আমি মানি না, কপাল মানি না, হাতের রেখা মানি না, আমি শুধু তিনটে জিনিস মানি, এক অদম্য পরিশ্রম, অদম্য জেদ, আর বলতে পারো হেরে যাব না, এত সোজা তো হারবো না। আর আমার কাছে না শব্দটা হচ্ছে সব থেকে আমার অপছন্দের শব্দ। মেয়েরা যখন ভেঙে পড়েছে তখন ওদেরকে বলেছি নো বলে, কোনো ওয়ার্ড কিন্তু ডিকশনারিতে নেই, তুই যদি ভাবিস নো শব্দটা আছে তাহলেই তোর জীবনে সব কিছু নঙর্থক অর্থাৎ নেগেটিভ হতে থাকবে, আর যদি ভাবিস নো বলে কোনো শব্দ ডিকশনারিতে নেই তাহলে এভরিথিং ক্যান পসিবল। আমার জীবনে এটাই আমার মূল মন্ত্র, সব তুমি যদি চাও তাহলে তুমি সব করতে পারো, এভরিথিং করতে পারো, শুধু চাওয়াটা চাইতে হবে। যে বলেছি না তোমাদেরকে, মন হলো কল্পতরু বৃক্ষ, মনের কাছে যা চাইবে তোমার পজিটিভিটি যদি তার মধ্যে থাকে ওতে অবশ্যই স্বপ্ন পূরণ হবে। যার কথা বলছি তাকে বলছি প্লিজ কেঁদো না, কেঁদে কিছু হবে না, উল্টে উঠে দাঁড়াও, দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম,
কাঁদলে তো তুমি হেরে গেলে, তোমার ভিতরে স্পিরিটটা চোখের জল হয়ে বেরিয়ে চলে গেল। কিন্তু যদি উঠে দাঁড়িয়ে আবার অদম্য জেদ নাও, যতগুলো বন্ধু কেটেছে আবার শুরু করে দাও বন্ধু করতে, তাহলে এটা কোনো ব্যাপারই না। তো যদি বলবে দিদি তুমি কি কাঁদোনি, হ্যাঁ কেঁদেছি হয়তো, কিন্তু সেই আমার বন্ধু কেটে গেছে এটা কখনো বলিনি। আর সবথেকে বড় কথা, তোমার বন্ধু কেটে যাচ্ছে, তোমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে, এতে লজ্জার কি আছে ভাই? এখানে কোনো রেস্ট নেই যে কেউ আগে দু পা এগিয়ে গেছে বলে সে তোমাকে দেখে হাসবে, যারা পিছনে পড়ে আছে তাদের দিকে হাসবো, কখনো না। এই জায়গাটা হচ্ছে ফাটকার খেলা, ওয়াইটি হচ্ছে একদম পরিশ্রম। তুমি যত করবে, তোমার এখান থেকে যত ইন্টালেকচুয়ালিটি বার করবে, তত তুমি ওয়াইটিতে চচ্চর করে উঠবে। এখানে ওয়াইটিতে ওই কে দু কদম পিছিয়ে গেল আর কে দু কদম এগিয়ে গেল এর খেলা নেই। ধরো আমি কথায় বলছি ইন জেনারেল, আমার ধরো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, 4000 ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়ে গেল, আমার মনিটাইজেশান অন হয়ে গেল। কাল যখন আমার মনিটাইজেশান অন হবে তখন $10 জমাতে হবে, তবে আমার ওয়াইটি থেকে পিন আসবে। পিন যেদিন হাতে পেয়ে যাব তখন আমাকে $100 জমাতে হবে, তবে আমার হাতে কিন্তু টাকা আসবে। তুমি ভাবো যদি 1000 সাবস্ক্রাইবার করতে এত পরিশ্রম করতে হচ্ছে, যদি তোমাকে 4000 ওয়াচ টাইম তুলতে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে, তাহলে এটা কি খুব মানে ছেলে খেলা নাকি যে $100 সেখানে জমানো? কারণ এখন কেউ 3 মিনিট 5 মিনিট পুরো ভিডিও দেখে না, তো তোমার উইথ অ্যাড ভিডিও কজন দেখবে এটাও একটা ডাউট। সেটাও কি তখন কাঁদবে? কাঁদার কোনো জায়গা নেই এখানে। এখানে হচ্ছে পরিশ্রম করে তোমার ব্লগটাকে সোকল সুন্দরভাবে সাজিয়ে নাও, তার সিঙ্ক্রোনাইজেশন যেন দুর্দান্ত হয়, ব্লগের মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং রাখো যাতে মানুষ পাগলের মতো তোমার ব্লগটা দেখতে ভালোবাসে। আর তোমার সাকসেস তখন হবে যখন তোমার ঘরে প্রচুর মাত্রায় অর্গ্যানিক ভিউয়ার্স আসবে, যারা তোমাকে ভালোবেসে দেখবে, যারা রোজ এই 7টার সময় 7:30টার সময় অপেক্ষা করবে যে আমার ব্লগ কখন আসবে, বুঝেছো? এবার ওয়াইটির বন্ধুরা তো আমাদের থাকলেই আমাদের পাশে, কারণ ওটা তো আমাদের একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক, বা বলতে পারো ওয়াইটির প্ল্যাটফর্মে আমরা সবাই সহকর্মী, সহযোদ্ধা, সবাই সবার পাশে আছি, এটা নতুন করে বলার কোনো দরকার নেই। কেউ দু কদম পিছিয়ে গেলে তাকে টেনে আনতে হবে বই কি নিশ্চয়ই জানি, কিন্তু শুধু আমরা টেনে আনলে তো তুমি উঠে আসবে না বন্ধু। তার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে দুর্দান্ত একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তোমার ব্লগ যেন দেখার একটা ইন্টারেস্ট আসে, সুন্দর একটা কন্টেন্ট থাকবে তাতে, ডেলি লাইফটাই শেয়ার করো কিন্তু খুব সুন্দর মোড়কে তাকে শেয়ার করো। হয় না কোনো দেখবে এমনি, আমি কথায় বলছি, হাতিবাগানে জামা কাপড় কিনতে যাই বা কোনো বড় শপিং মলে জামা কাপড় কিনতে যাই, হতে পারে দুটো কাটন বা দুটো জামার কোয়ালিটি খানিকটা হলেও ক্লোজ, কিন্তু বেঁকে বেশি হাতিবাগানে না, শপিং মলে ঝাঁ চকচকে ব্যাপারটা আছে সেখানে, সেখানে মানুষ বেশি দাম দিয়ে ওই জিনিসটা কিনতে যায়। হাতিবাগানে সেম কোয়ালিটি সেম জিনিস কম দামে বিক্রি হবে, কিন্তু ঝাঁ চকচকে ব্যাপার তো নেই, তাই না? সেখানে রাস্তার ধারে ছাউনি বানিয়ে জিনিসটা বিক্রি করছে, আর যখন শপিং মলে যাবে ঝাঁ চকচকে ব্যাপার, এসি কত চকামুখী ঝকামুখী, তাই দেখে তুমি ধুঁধলে যাবে, তাই তুমি সেখানে গিয়ে জামাটা কিনবে। তো ওয়াইটির প্ল্যাটফর্মটাও হচ্ছে তাই, এখানেও হচ্ছে সেলিং চলে। সেলিংটা কী করছি জানো, আমরা নিজেদের ডেইলি লাইফটাকে সেল করছি এখানে, বিনিময় এক্সপেক্ট করছি কোনো মানুষ এসে আমাদের ব্লগটাকে দেখবে, দেখার পর তারা ভালোবাসবে, তারা থাকবে। হ্যাঁ, তার মানে এই নয় মানে আমি এটাকে অপছন্দ করি, অন্যদের কথা বলছি না, প্লিজ আমাকে কেউ রাগ করো না, আমার পছন্দ নয় যে এমন কিছু আমার সেই ব্লগে দেখানো যা দেখলে মনে হবে সত্যি বোধহয় আমি বিক্রি করছি। তো না, আমার ডেইলি রুটিন আমি সেটাই শেয়ার করি যতটা আমার দ্বারা আসে, আর সেখানে যতটা আমার মধ্যে যা কোয়ালিটিস আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার এইটুকু অবধি আমি চেষ্টা করি। এখন তোমরা যদি বলো যে ওয়াইটির জার্নিতে কীভাবে জার্নিটা কমপ্লিট করবো, কীভাবে আমরা এগিয়ে যেতে পারবো, তোমাদের যদি জানার আগ্রহ থাকে নিশ্চয়ই একটা ব্লগ করবো, কীভাবে তোমরা এগিয়ে যেতে পারবে আর কী কী দিলে তোমরা সবটুকু ঠিকঠাক নিখুঁত একটা ব্লগ নামাতে পারবে, যেটা মেবি ভাইরাল হওয়ার চান্স হয়তো একটু থাকতেই পারে। তো এটা যদি তোমরা চাও তাহলে তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। তবে হারার আগে হারবে না, বলে না মরার আগে মরতে নেই, মৃত্যু তো আমার জন্য নিহিত আছে একটা দিন, তার আগে রোজ মরবো কেন? প্রতি মুহূর্ত প্রতিটা ক্ষণ এনজয় করো। আর জীবনে কত চ্যালেঞ্জ আছে, ওয়াইটিতে হেরে গেছো মানে হেরে গেলে, জীবনে ছোটো কোনো জিনিস না পাওয়া হলো মানে হেরে গেলে, এর মানে হয় নাকি? জীবন এত বড়ো আর তাতে এত যুদ্ধ থাকে না, প্রত্যেকটা যুদ্ধ যে জয়লাভ করবো তা নয়, কিন্তু হ্যাঁ ধৈর্য ধরে যদি ভাবো যে আগের যুদ্ধটা হেরে গেছিলে, খামতি তোমার মধ্যে কী ছিল, সেই খামতিগুলোকে যদি রেকটিফাই করে পরের যুদ্ধে তুমি ঝাঁপ মারো, তাহলে মেবি কে বলতে পারি সেই যুদ্ধে খানিকটা আবার এগিয়ে যাবে। এরকম চার ধাপ যেতে যেতে একদিন সাকসেস তুমি পাবেই পাবে। একদিনে সাকসেস তো কেউ পায় না গো, বলো না
কেউ কি আমরা মায়ের পেট থেকে বেরিয়ে একদিনে যখন কমপ্লিট গ্র্যাজুয়েশন মাস্টার্স করতে পারি না, তার জন্য এই 12-13 বছরের একটা জার্নি থাকে। তো একদিনে বাইটিতে এসে কি করে তুমি সবটুকু কমপ্লিট করবে? জন্মের পরই কি তুমি হাঁটতে শিখেছিলে? তা তো না, জন্মের পর যেমন হাঁটতে পারোনি তার জন্য একটা দীর্ঘ প্রস্তুতি ছিল, বাইটির জন্য তাই। তো জীবনের এতগুলো ঘাত, এতগুলো মোড় যদি তুমি পার করে আসতে পেরেছো, এটা কোনো ব্যাপার না। ওয়াইটিতে কাজ করতে গেলে মারাত্মক লেভেলের ধৈর্যের দরকার। এখানে এতটা যদি উত্থান আছে তাহলে ঠিক ততটাই পতন আছে। পতনটাতে থুবড়ে গিয়ে মুখ হাত ভেঙে মাটিতে পড়ে না গিয়ে মিশে না গিয়ে আবার রক্ত যদি বেরোয় তাহলে রক্তটা মুছো, মুছে আবার উত্থানটা শুরু করে দাও। জার্নি আমি এই হার্ডেলগুলো ক্রস করেছি আমার এই ওয়াইটির জার্নিতে, মানে আমার ওয়াইটির ক্রাইটেরিয়া ফুলফিল করার জার্নিতে আমি কী কী ফেস করেছি অতি অবশ্যই তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করব, যাতে তোমাদের কাছে সেই বলতে পারো খানিকটা মনে সাহস যোগায়। যদি বলবে দিদি তুমি কি প্রথম হার্ডেল ক্রস করেছো, না গো আমি তো তোমাদেরকে বলেছি আমার বন্ধু কমপ্লিট হয়েছে, বাট আমার ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি। তার জন্য তোমাদের কি কোথাও মনে হয়, আমার তো মনে হয় না ওয়াইটিতে কোনো ব্লগার এখনও অবধি এটা করেছে, তার 1 বছর কমপ্লিট হয়েছে সেদিন সে কেক কেটেছে উইথ ফুল অফ এনজয়। সবাই সাধারণত ওয়াইটির 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হলেই হয়তো সেলিব্রেশন করে। আমি মনে হয় ওয়াইটিতে প্রথম যে জাস্ট ওয়ান, মানে আমার 1 বছর কমপ্লিট হয়েছে তাই আমি কেক কেটে সেলিব্রেশন করেছি। সেলিব্রেশনের জন্য কোনো কী বলবো, যখনই সুযোগ পাবে তখনই সেলিব্রেশন করবে, ছোটো ছোটো খুশিগুলোতে আনন্দ করবে। আমার 1 বছরটাকে আমি ফুলটো ওয়াইটিতে এনজয় করেছি, তার জন্য আমার যে ডাব্লিউটি কমপ্লিট হয়নি তার জন্য যে সেদিন আমি কেঁদেছি বা দেখো র্যান্ডামলি আমি সবার কাছে রিকোয়েস্ট করে চলেছি আমি কিন্তু তা করি না। আমার ব্লগ আমি আমার মতো চালে চালাই, আজ হয়নি তার মানে নিশ্চয়ই আগামীটা ভালো হতে হবে, আমার অনেক সাবস্ক্রাইবার আসতে হবে। কারণ যখন যেদিন আমার ডাব্লিউটি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ চ্যানেল যেদিন আমার মনিটাইজ হয়ে যাবে, সেদিন ব্লগ আসা মাত্রই যেন উইথ অ্যাড আমার অনেক বন্ধু আমাকে ভালোবেসে দেখে দেয়, তবেই না আমার ডলারটা জমা পড়বে। এমনি এমনি তো ডলারও জমা পড়বে না, তাহলে তো সেদিন ডলার জমা না পড়লেও তুমি হতাশ হয়ে যাবে, তুমি ভেঙে পড়বে। সুতরাং এগুলো একদম করো না, মনের থেকে এগুলোকে পুরো ছুঁড়ে ফেলে দাও, এগুলোকে কোনো মনের মধ্যে জায়গা দিও না, জাস্ট নিজেই নিজেকে বুস্ট করো, ওঠো, উঠে দাঁড়াও। পড়ে যদি গেছো, তোমার যদি সাবস্ক্রাইবার কেটে গেছে, কোনো ব্যাপার না, আবার বন্ধু তৈরি করে নাও। আর এমনিও বাইটির অনেক ক্রাইটেরিয়া অনেক রুলস চলে আসছে, কিচ্ছু করার নেই। বড় বড় ব্লগারদের সাথে যারা বড় বড় যারা মনিটাইজ চ্যানেল যাদের 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার তাদের সাথেও এটা হচ্ছে। কেউ কোনো ভিউয়ার যদি তোমার ভিডিও কোনো সাবস্ক্রাইবার অর্থাৎ তোমার যদি তোমার ভিডিওটা যদি ফুল ওয়াচ না করে, করে একটা কমেন্ট একটা লাইক করে দিয়ে চলে যায়, তাহলে কিন্তু তোমার ঘরে সেই বন্ধু অটোমেটিক কেটে যাবে, এগুলোকে স্প্যাম ভিউয়ার ধরা হবে, এগুলো কেটে যাবে। কেউ হয়তো তোমার ওয়ান্স আপন এ টাইম দেখেছে, তারপর আর বহুদিন তোমার ভিডিও দেখেনি, ফলে তারাও তোমার ঘর থেকে কেটে যাবে। ওয়াইটি প্রতি বছর, এটা ওয়াইটির নতুন নয়, ওয়াইটিতে এই জিনিসটা প্রায় হয়, বছরে 1-2 বার তো হয়ই হয়, তারা তাদের এই পুরনো ভিউয়ার যারা অ্যাক্টিভ মেম্বার নয়, ধরো কথায় বলছি আমাকে কেউ সাবস্ক্রাইব করেছে যে আমাকে বিগত 3-4 মাস ধরে দেখছে না, তো এটা তো স্প্যাম ভিউয়ার হয়ে থেকে গেছে, সে তো আমার অ্যাক্টিভ ভিউয়ার নয়, অ্যাক্টিভ মেম্বার নয়, তাহলে ওয়াইটি তাকে কেটে দেবে। তো এটার জন্য তো মারামারি কান্নাকাটি করার কোনো জায়গা নেই, এটা সবার সাথে হচ্ছে, তোমার সাথে একা নয়, আমার সাথেও হয়েছে, সবার সাথে এই জিনিসটা হচ্ছে, বড় বড় ব্লগারদের সাথে এটা হচ্ছে। ফলে ওই যে ঈদে হতাশ না হয়ে যেদিন কেটে নিয়েছে তারপর দিন থেকে শুরু করে দাও। আমি এমনও অনেককে জানি যার 1000 হয়ে যাবার পর রীতিমতো তাকে যুদ্ধ করতে হয়েছে 1 মাস, যে তার এত সাবস্ক্রাইবার কেটেছে আবার একটা 1000-এ আসার জন্য, সে কিন্তু তোমার মতো হতাশ হয়ে ভেঙে পড়েনি, জাস্ট যেদিন কেটেছে তার পর দিন থেকে পুরো একদম যুদ্ধে নেমে পড়েছে। এনি হাও অ্যাট এনি কস্ট তাকে তার বন্ধু জোগাড় করে নিতে হবে। ওয়াইটিতে কিন্তু অ্যাক্টিভ মেম্বার কম্পালসারি, যারা ইনঅ্যাক্টিভ আছে তাদের সবাইকে ওয়াইটি বাদ দিয়ে দেবে, এটা ওয়াইটির নতুন রুলসের মধ্যে চলে এসেছে। সুতরাং মন খারাপ করো না, জার্নিগুলো সব চালিয়ে যাও, কমপ্লিট এক না একদিন সব কিছু হবেই হবে, এর জন্য পরিশ্রম প্রচুর দরকার। আমি ভালো পরিশ্রম করবো না, আমি কিছু করবো না, আমাকে কেউ দেখবে কেন, তাই না? চলো, একটু জ্ঞানও হয়ে গেল, একটু ভাষণও হয়ে গেল, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এডিট করার পর জানি না কতটুকু ব্লগটা নামবে, বাদ দিয়ে কেটে চেটে, তো যতটাই নামলো একটু সময় লাগছে, একটু শরীরে প্রবলেম হচ্ছে যে কারণে পারছি না পুরোটা করতে, পাশে থেকো সাথে থেকো, ব্যাস তাহলেই আমার হবে, যতটুকু ততটুকুই সবাই রেখে দিও তাহলেই আমার হবে। হয়তো মেবি আমি তোমাদের সবার কাছে
ক্ষমা চেয়ে নিচ্ছি, সম্ভব হচ্ছে না, হয়তো সবারটা দেখতে পাচ্ছি না, একটা না বসে থাকতে পাচ্ছি না, ফলে সবার ভিডিও হয়তো দেখতে পাচ্ছি না। কেউ রাগ করো না, মেবি হতে পারে হয়তো আমাকে দু তিন দিন তোমাদের সবার ভিডিও দেখার পর একটা ছোট্ট কমেন্ট করবো, আমি তো সবারটা ফুল ডিটেলসে করি, হয়তো এই কদিন সবার ভিডিওতে একটু ছোট ছোট কমেন্ট করে দেব, হয়তো ফুল ভিডিও আমি সুন্দর করে গুছিয়ে হয়তো দেখে উঠতে পারছি না সবার, বাট কম করে করে দেখছি। ধরো আজ যদি দশজনকে দেখেছি, ওবেলায় দশজনকে দেখবো, মানে এইভাবে চলছে। আগে যেমন অনেকগুলোকে দেখে দিতাম, সেই শক্তি বা সেই ক্ষমতাটা আর আমার একদম দেখছি কাজ করছে না, কেন কাজ করছে না জানি না। তো যাই হোক, একটু হয়তো তোমরা যদি আমাকে ভালোবাসো নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে, তোমাদের প্রত্যেকের ব্লগ দেখে দেবো, বড়ো বড়ো কমেন্টটা হয়তো করতে পারবো না, তো প্লিজ কেউ রাগ করো না। চলো ব্লগটাকে এন্ড করি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যা আমি তোমাদেরকে দিই তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকোগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। 15-18 ভ্যাকসিন শুরু হয়ে গেছে, 12-18 এলো বলে স্কুল খুলে গেল, স্কুল খুলে যাচ্ছে, এটা সবথেকে বেশি আনন্দের খবর, কারণ প্রচুর স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাচ্চারা মানে গ্রামের দিকে অনেকে দেখবেন নানা কাজে বাচ্চারা এঙ্গেজ হয়ে যাচ্ছে, তারা স্কুলে কাম ব্যাক করছে না, তার জন্য স্কুল খোলাটা দরকার ছিল, বাট প্রিকশনটাও ততটাই দরকার। প্লিজ যে বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, প্রত্যেকের পেরেন্টসের কাছে শুধু একটাই অনুরোধ, মানে বাবা মায়েদের কাছে একটাই অনুরোধ, বাচ্চাদের শিখিয়ে দিন মুখটা পুরো যেন মাস্ক পরে থাকে, হাতে স্যানিটাইজার, আর একে অপরের মধ্যে দূরত্ব মেনটেন করে, না হয় কিছুদিন বন্ধুর সাথে টিফিন শেয়ার করলো না, না হয় কিছুদিন বন্ধুর সাথে একটুখানি খুব ক্লোজ একদম হয়ে কথাবার্তা বললো না, না হয় স্কুলটার অল ইন্ডে দূর থেকে দুজনে দেখা করে নিল, এগুলো প্লিজ একটু শিখিয়ে দেবেন। কিছুক্ষণ অন্তর অন্তর হাতটা যেন স্যানিটাইজার দিয়ে ধুয়ে নেয়, মুখে মাস্ক যেন থাকে, এটুকু করলেই বাচ্চাগুলোকে এগুলোকে শিখিয়ে দিলে, এগুলোকে ওদের অভ্যাসে পরিণত করলে, ওরা তো ছোটো, ওরা এগুলোকে অভ্যাসটাকে একদম অ্যাডপ্ট করে নেবে খুব সুন্দর। তার জন্য আমাদের বাড়িতে বাবা মায়েদের ওদের প্রতি এই মানে ওদেরকে এটা বুঝিয়ে দেওয়াটা একটা খুব বড় দায়িত্বের মধ্যে পড়ে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, 3টে ব্রহ্মাস্ত্র রাখতে কিন্তু ভুলো না, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, আর একে অপরের মধ্যে দূরত্ব, এই 3টে তোমার সাথে থাকলে কোনো রোগ ব্যাধি কিচ্ছু তোমাদের স্পর্শ করতে পারবে না, করোনা যত মিউটেশন করি আসুক না কেন কোনো কিছু পসিবল হবে না। আর একদম শেষে, যেহেতু আমি খুব সন্ধ্যাবেলায় ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, ফলে রাত তো হয়নি, ওর নেট তো বলতে পারবো না, যা মাতা দিই।